আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের জন্য অত্যন্ত সিম্পল একটি ডিজাইন শেয়ার করার চেষ্টা করেছি। এই ডিজাইনটি আপনারা চাইলে নসিকাথার মাঝখানে ব্যবহার করতে পারবেন, কিংবা বিছানার যে চাদর থাকে চাদরের মাঝখানের ডিজাইনটির জন্য এই ডিজাইনটি আপনারা ব্যবহার করতে পারেন, অথবা আপনারা চাইলে কিন্তু বিভিন্ন পর্দার যে মাঝখানে অথবা কর্নারে ডিজাইনগুলো থাকে সেখানেও আপনারা এই ডিজাইনটি অ্যাপ্লাই করতে পারবেন। এটি সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে এই ডিজাইনটি আপনারা কীভাবে এবং কোথায় অ্যাপ্লাই করবেন। তবে আজকে আমি আপনাদেরকে টেকনিকটি দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপ্লাই করতে হবে এই ডিজাইনটি। আশা করি আজকে এই ডিজাইনটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন সকল ধরনের আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যান। আজকের ডিজাইনটি সম্পূর্ণ ফ্রি হ্যান্ডে তৈরি করেছি, তবে কিছুটা টেকনিক কিন্তু আমি অবশ্যই অ্যাপ্লাই করেছি, তাই অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু এ ধরনের ডিজাইন আপনারাও খুব সহজে আপনাদের কাপড়েও অ্যাপ্লাই করতে পারবেন। আজকের ডিজাইনটি অঙ্কন করার ক্ষেত্রে আমি কিন্তু কোনো ধরনের কোনো মাপ মেনটেন করিনি, যার কারণে আজকে আমি আপনাদেরকে কোনো মাপ মেনশন করে বলতে পারছি না। আমি শুধুমাত্র আপনাদেরকে টেকনিকটি দেখিয়ে দিচ্ছি কীভাবে অঙ্কন করতে হবে। আর অবশ্যই কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন কীভাবে আমি ডিজাইনগুলো অঙ্কন করি। কোনো গোল কিংবা চারকোনা যখন আমি ডিজাইন অঙ্কন করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমি কাপড়টির যে চারটি দিক থাকে অর্থাৎ ওপর নিচে এবং দুই সাইডে, সেখানে আমি একটি করে মোট চারটি ডিজাইন অঙ্কন করি, এরপরেই কিন্তু মাঝখানে ডিজাইনগুলো অ্যাপ্লাই করি। এর কারণে কিন্তু ভালোভাবে আমরা দূরত্বটি মেনটেন করতে পারি, যার কারণে আমাদের ডিজাইনটি কিন্তু খুব প্রপারলি সুন্দরভাবে চলে আসে। আর নর্মালি যেভাবে ডিজাইনগুলো অঙ্কন করা হয় অর্থাৎ একটির পর আরেকটি পাতা কিংবা গোল শেপ যে কোনো ডিজাইনের অ্যাপ্লাই করতে গেলে পরপর যদি অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে লাস্ট পর্যায়ে গিয়ে অনেক সময় দেখা যায় যে ডিজাইনটি মিলতে চায় না, যার কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের কাপড়ের যে ডিজাইনটি অ্যাপ্লাই করবেন সেই ডিজাইনটির চারটি অংশ প্রথমে নির্ণয় করে নেবেন। চারটি অংশে নির্ণয় করা হয়ে গেলে চারটি পাশে একটি ডিজাইন অ্যাপ্লাই করে এরপরেই মাঝের ডিজাইনগুলো অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের ডিজাইনগুলো মিলিয়ে নিতে পারবেন। আমি এক এক করে আপনাদেরকে ডিজাইনগুলো অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি। আশা করি আজকের ডিজাইনটি তৈরি করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। যদিও আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রবলেমগুলো অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো ধরনের কোনো রিকোয়েস্ট থাকে সেটিও আপনারা আমাকে জানাতে পারবেন। আসলে আপনাদের রিকোয়েস্টের উপর বেস করে কিন্তু আমি আমার পরবর্তী ভিডিওগুলো তৈরি করে থাকি, তাই অবশ্যই আপনারা আপনাদের রিকোয়েস্টগুলো আমাকে অবশ্যই জানাবেন। আর কমেন্ট করেও জানাবেন আপনাদের আমার তৈরি করা ডিজাইনগুলো কেমন লাগে। আসলে আপনাদের মতামতের উপর বেস করে কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করি, যার কারণে আমি বুঝতে পারি যে আপনাদের কোন ধরনের ডিজাইন কতটা হেল্পফুল হচ্ছে, তাই অবশ্যই আপনারা আমাকে আপনাদের মূল্যবান মতামত দিয়ে হেল্প করবেন।
आशा करी आज के सिम्पल डिजाइन टी आपनादेर भालो लेगेछे। भालो लागले किन्तु अवश्य लाइक करे दिबेन और कमेंट करे अवश्य आपनादेर मतामति जानाबेन। और आपनारा जदि आमार चैनले नतून हये थाकेन ताहले अवश्य किन्तु सबस्क्राइब करे दिबेन एवं पाशे थाका बेल आइकनटी क्लिक करे दिबेन जेनो सकल धरनेर आपडेट आपनारा खूब सहजे पेये जान। ए धरनेर डिजाइन छाड़ा आपनादेर जदि अन्य कोनो डिजाइनेर प्रयोजन पड़े सेटाओ किन्तु आपनारा अवश्य आमाके जानाते पारबेन। আমি আপনাদের রিকোয়েস্টগুলো রাখার অবশ্যই চেষ্টা করব। আশা করি আজকে এই তৈরি করা ডিজাইনটি আপনাদের অনেকটাই হেল্পফুল হয়েছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।